প্রফেশনাল ভিডিও অথবা সিনেমাটিক ভিডিও মেক করার জন্য লাইটিংয়ের কিন্তু বিকল্প নেই। তো আপনার ভিডিওর অনেকাংশ নির্ভর করে লাইটিংয়ের উপর। সো এই লাইটিংগুলো অ্যাড করলে অনেক ভিডিও দেখতে প্রফেশনাল অ্যান্ড সুন্দর দেখা যায়। সো এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু প্রফেশনাল লাইটিং অ্যাড করে দেখাবো, যে লাইটিংগুলো আপনার টিকটক ভিডিও থেকে শুরু করে স্ট্যাটাস ভিডিও অথবা আপনার ইউটিউব ভিডিওতেও অ্যাড করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহরিয়ার ফ্রম শাহরিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অ্যান্ড চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ফার্স্টে আমাদের একটি কাজ করতে হবে, তো সেটি কাজ হলো আপনার ফোন অথবা আপনার ওয়াইফাই কানেকশন, আপনার ফোনের নেটওয়ার্ক বা ডেটা অথবা ওয়াইফাই কানেকশনটা সিম্পল অন করবেন। সো অন করে নেওয়ার পর আপনার চলে যাবেন, সরাসরি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে আসার পর সিম্পল সার্চ বারে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক স্কিড নিয়ন লাইট। সো লিখে সিম্পল সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে অসংখ্য আপনারা লাইটিংয়ের ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো নিয়নের। সো এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটি লাইটিং আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা ডাউনলোড করে নেওয়ার পর চলে যাবেন কাইনমাস্টার অ্যাপটিতে। অ্যান্ড কাইনমাস্টার অ্যাপসের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। যদি না থাকে আপনার মোবাইলে তাহলে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। দেন কাইনমাস্টার অ্যাপসিতে যাওয়ার পর সেখানে ক্লিক করে আপনার ভিডিওর রেডিওটি সিলেক্ট করে নিয়ে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো এইখানে আমি একটি পিকচার ইউজ করতেছি, যে পিকচারটা আমি ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে। সো এখন আপনারা কী করবেন, এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে যে আপনারা যেটা ডাউনলোড করছেন তো সেই ডাউনলোডের ভিডিওটা নিয়ে এখানে চলে আসবেন। সো সেই ভিডিওটাকে আনার পর এটাকে আপনার স্ক্রিনের সাথে সেট আপ করে দেবেন। সেট আপ করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে ব্ল্যান্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে সিম্পল এটাকে স্ক্রিনে সেট আপ করে দেবেন। দেন আপনারা ব্যাক আসবেন, ব্যাক এসে চলে যাবেন কালার অ্যাডজাস্টমেন্টে। কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটা ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবেন, কন্টেস্টটা একটু বাড়িয়ে দেবেন, স্যাচুরেটেডটাও একটু বাড়িয়ে দেবেন। দেন চলে দেবেন কালার ফিল্টারে। তো কালার ফিল্টার থেকেও এখানে একটি অসম কালার মানে একটি প্রফেশনাল কালার সিলেক্ট করে দেবেন। দেন এখন যদি আপনার ভিডিওটি ওয়াচ করেন তাহলে দেখেন ভিডিওটিতে কিন্তু একটু প্রফেশনাল লাইটিং কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনারা যদি একটু ক্লিয়ারলিভাবে অ্যাড করেন দেখেন তাহলে দেখেন। সো আপনারা চাইলে এটা ডিরেকশনটা ছোটো বড়ো করে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এটা টিকটকের সাথে অ্যাড করতে চান তাহলে এটাকে আপনারা কী করবেন, এরকমভাবে রোটেট করবেন। তো এরকমভাবে রোটেট করে নিয়ে আপনার ভিডিওর সাইজ অনুযায়ী এটাকে এরকমভাবে সেট আপ করবেন। তাহলে দেখেন এটা কিন্তু টিকটকের জন্য আপনারা এরকমভাবে অ্যাড করতে পারবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে এই ধরনের লাইটিং অ্যাড করতে হয়। তো আপনার ভিডিওটি মেক হয়ে যাওয়ার পর উপরের থেকে সিম্পল এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে নিয়ে নেবেন। সো আই হোপ আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা থাকে। অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। অ্যান্ড এই ধরনের নতুন নতুন ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।